तव कथम मृत तत्वीवनम तो कविरी कलम शापम श्रवणमंगल श्रीमदा तथम भुवि गिणती जे भूरीद जनह्री <coughs> श्रीरामकृष्ण कथमृत ज्ञान और विचारपत् भोक्तिजोग और ब्रह्मज्ञान ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে বসিয়া আছেন রাত্রি প্রায় আটটা হইবে আজ পৌষ শুক্লা পঞ্চমী বুধবার দোসরা জানুয়ারি আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ ঘরে রাখাল ও মণি আছেন মনির আজ প্রভুর সঙ্গে একবিংশতি দিবস একুশ দিন প্রভুর সাথে বাস করছেন ঠাকুর মনিকে বিচার করতে বারণ করিয়াছেন শ্রীরামকৃষ্ণ রাখালের প্রতি বেশি বিচার করা ভালো না আগে ঈশ্বর তারপর জগৎ তাকে লাভ করলে তাঁর জগতের বিষয়ও জানা যায় মনি ও রাখালের প্রতি যদু সঙ্গে আলাপ করলে তার কত বাড়ি বাগান কোম্পানির কাগজ সব জানতে পারা যায় তাই তো ঋষিরা বাল্মীকিকে মরা মরা জব করতে বললেন ওর একটু মানে আছে ম মানে ঈশ্বর রামানে জগৎ আগে ঈশ্বর তারপরে জগৎ কৃষ্ণ কিশোর বলেছিল মরা মরা শুদ্ধ মন্ত্র ঋষি দিয়েছেন বলে ম মানে ঈশ্বর রামানে জগৎ তাই আগে বাল্মীকির মতো সব ত্যাগ করে নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে ঈশ্বরকে ডাকতে হয় আগে দরকার ঈশ্বর দর্শন তারপর বিচার শাস্ত্র জগৎ মনের প্রতি তাই তোমাকে বলছি আর বিচার করো না আমি ঝাউতলা থেকে উঠে যাচ্ছিলাম ওই কথা বলতে বেশি বিচার করলে শেষে হানি হয় শেষে হাজরার মতো হয়ে যাবে আমি রাত্রে একলা রাস্তায় কেঁদে কেঁদে বেড়াতাম আর বলেছিলাম মা বিচার বুদ্ধিতে বজ্রাঘাত দাও বলো আর বিচার করবে না মণি আজ্ঞা না শ্রীরামকৃষ্ণ ভক্তিতেই সব পাওয়া যায় যারা ব্রহ্মজ্ঞান চায় যদি ভক্তি রাস্তা ধরে থাকে তারা ব্রহ্মজ্ঞানও পাবে তার দয়া থাকলে কি জ্ঞানের অভাব থাকে ও দেশে ধান মাপে যেই রাস ফুরোয় অমনি একজন রাস ঠেলে দেয় মা জ্ঞানের রাস ঠেলে দেন তাকে লাভ করলে পণ্ডিতদের খড়কুটো বোধ হয় পদ্মলোচন বলেছিল তোমার সঙ্গে কৈবর্তের বাড়িতে সভায় যাব তার আর কি তোমার সঙ্গে হাড়ির বাড়ি গিয়ে খেতে পারি ভক্তি দ্বারাই সব পাওয়া যায় তাকে ভালোবাসতে পারলে আর কিছুরই অভাব থাকে না ভগবতীর কাছে কার্তিক আর গণেশ বসেছিলেন তাঁর গলায় মণিময় রত্নমালা মা বললেন যে ব্রহ্মাণ্ড আগে প্রদীক্ষণ করে আসতে পারবে তাকেই মালা দেব কার্তিক তৎক্ষণাৎ ক্ষণ বিলম্ব না করে ময়ূর চোরে বেরিয়ে গেলেন গণেশ আস্তে আস্তে মাকে প্রদীক্ষণ করে প্রণাম করলেন গণেশ জানে মার ভিতরেই ব্রহ্মাণ্ড মা প্রসন্ন হয়ে গণেশের গলায় হাড় পরিয়ে দিলেন অনেকক্ষণ পরে কার্তিক এসে দেখে যে দাদা হাড় পরে বসে আছে মাকে কেঁদে কেঁদে আমি বলেছিলাম মা বেদ বেদান্তে কি আছে আমায় জানিয়ে দাও পুরাণতন্ত্রে কি আছে আমায় জানিয়ে দাও তিনি একে একে আমায় সব জানিয়ে দিয়েছেন তিনি আমাকে সব জানিয়ে দিয়েছেন কত সব দেখিয়ে দিয়েছেন একদিন দেখালেন চতুর্দিকে শিব আর শক্তি শিব শক্তি রমন মানুষ জীবজন্তু তরুলতা সকলের ভিতরেই সেই শিব আর শক্তি পুরুষ আর প্রকৃতি এদের অমন আর একদিন দেখালেন স্তুপাকার পর্বতাকার আর কিছুই নাই আমি তার মধ্যে একলা বসে আর একবার দেখালেন মহাসমুদ্র আমি লবণ পত্তুলিকা হয়ে মাপতে গেছি মাপতে যাচ্ছি মাপতে গিয়ে গুরুর কৃপায় পাথর হয়ে গেলুম দেখলাম জাহাজ একখানা অমনি উঠে পড়লাম গুরু হলেন কর্ণধার মনের প্রতি সচ্চিদানন্দ গুরুকে রোজ তো সকলে ডাকো মনি আজ্ঞা হা শ্রীরামকৃষ্ণ গুরু কর্ণধার তখন দেখছি আমি একটি তুমি একটি আবার লাভ দিয়ে পড়ে মিন হলাম সচিদানন্দ সাগরে আনন্দে বেড়াচ্ছি দেখলাম এসব অতি গুচ্ছ কথা বিচার করে কি বুঝবে তিনি যখন দেখিয়ে দেন সব পাওয়া যায় কিছুরই অভাব থাকে না ঠাকুর মধ্যাহ্নে সেবা আছে বেলা এখন একটা পাঁচই জানুয়ারি শনিবার মণিরাজপ্রভুর সঙ্গে ত্রয়বিংশতি দিবস বাইশ তেইশ দিন মণির মনি আহারান্তে নবতে ছিলেন হঠাৎ শুনিলেন কে তাহার নাম ধরিয়া তিন চারবার ডাকলেন বাহিরে আসিয়া দেখিলেন ঠাকুরের ঘরের উত্তরে লম্বা বারান্দা হইতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাকেই ডাকিতেছেন মনি আসিয়া তাহাকে প্রণাম করিলেন দক্ষিণে বারান্দায় ঠাকুর মনির সহিত বসিয়া কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ তোমরা কীরকম ধ্যান করো আমি বেলতলায় স্পষ্ট নানা রূপ দর্শন করতাম একদিন দেখলাম সামনে টাকা শাল একসরা সন্দেশ দুজন মেয়ে মানুষ মনকে জিজ্ঞাসা করলাম মন তুই এসব কিছু চাস সন্দেশ দেখলাম গু মেয়েদের মধ্যে একজনের ফাঁদি নথ তাদের ভিতর বাহির সব দেখতে পাচ্ছি নাড়ি ভরি মলমূত্র হার মাংস রক্ত মন এসব কিছুতেই চাইলে না কেবল তাঁর পাদপদ্মতেই মনে রইল নিত্যের নিচের কাঁটা আর উপরের কাঁটা মন সেই নিচের কাঁটা কাছে উপরের কাঁটা থেকে মন বিমুখ হয় সদাই আতঙ্ক একজন আবার সুল হাতে সদাই কাছে বসে থাকতো ভয় দেখালে নিচের কাঁটা উপরে কাঁটা থেকে তপা হলেই এর বাড়ি মারব কিন্তু কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হবে না আমি তিন ত্যাগ করেছিলাম জমিন জরু টাকা রঘুবীরের নামের জমি ও দেশে রেজিস্ট্রি করতে গেছিলাম আমায় সই করতে বললে আমি সই করলুম না আমার জমি বলে তো বোধ নাই কেশব সেনের গুরু বলে খুব আদর করেছিল আম এনে দিলে তা বাড়ি নিয়ে যাবার জো নাই সন্ন্যাসীর সঞ্চয় করতে নাই ত্যাগ না হলে কেমন করে তাকে লাভ করা যাবে যদি একটা জিনিসের পর আর একটা জিনিস থাকে তাহলে প্রথম জিনিসটাকে না সরালে কেমন করে একটা জিনিস পাবে নিষ্কাম হয়ে তাকে ডাকতে হয় তবে সকাম ভজন করতে করতে নিষ্কাম হয় ধ্রুব রাজ্যের জন্য তপস্যা করেছিলেন কিন্তু ভগবানকে পেয়েছিলেন বলেছিলেন যদি কাঁচকুরুতে এসে কেউ কাঞ্চন পায় তা ছাড়বে কেন সত্যগুণ এলে তবে তাকে লাভ করা যায় দানাদি কর্ম সংসারী লোকে প্রায় সকামই হয় সে ভালো না তবে নিষ্কাম করলে ভালো কিন্তু নিষ্কাম করা বড় কঠিন সাক্ষাৎকার হলে ঈশ্বরের কাছে কি প্রার্থনা করবে যে আমি কতগুলো পুকুর রাস্তাঘাট ডিসপেন্সারি হাসপাতাল এইসব করব। ঠাকুর আমায় দাও তাঁর সাক্ষাৎকার হলে ওসব বাসনা এক পাশে পড়ে থাকে তবে দয়ার কাজ দানাদি কাজ কি কিছু করবে না তা নয় সামনে দুঃখ কষ্ট দেখলে যার টাকা আছে টাকা থাকলে তা দেওয়া উচিত জ্ঞানী বলে দেরে এ এর একে একে কিছু দেরে তা হলে আমি কি করতে পারি ঈশ্বরী কর্তা আর সব অকর্তা এইরূপ বোধ হয় মহাপুরুষরা জীবের দুঃখে কাতর হয়ে ভগবানের পদ দেখিয়ে দেন শঙ্করাচার্য জীবশিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন অন্নদানের চেয়ে জ্ঞানদান ভক্তিদান আরও বড় চৈতন্যদেব তাই আ চণ্ডলে ভক্তি বিলিয়েছিলেন দেহে সুখ দুঃখ তো আছেই এখানে আম খেতে এসেছ আম খেয়ে যাও জ্ঞান ভক্তি প্রয়োজন ঈশ্বরী প্রয়োজন ঈশ্বরের জন্যেই এখানে দেহ ধারণ ঈশ্বরী বস্তু আর সব অবস্তু তিনি সব করছেন যদি বলো তাহলে লোকে পাপ করতে পারে তা নয় যার ঠিক বোধ হয়েছে ঈশ্বর কর্তা আমি অকর্তা তার আর বেতালে পা পড়ে না ইংলিশ ম্যানরা যাকে স্বাধীন ইচ্ছা বলে সেই স্বাধীন ইচ্ছা বোধ তিনিই দিয়ে রাখেন যারা তাকে লাভ করে নাই তাদের ভিতরে ওই স্বাধীন ইচ্ছা বোধ না দিলে পাপের বৃদ্ধি হতো নিজের দোষে পাপ করছি এবোধ যদি না থাকত তিনি যে তিনি না দিতেন তাহলে পাপের আরও বৃদ্ধি হতো যারা তাঁকে লাভ করেছে তারা জানে ব্যক্তি স্বাধীন ইচ্ছা বস্তুত তিনিই যন্ত্রী আমি যন্ত্র তিনি ইঞ্জিনিয়ার আমি গাড়ি বেলা চারটা বাজে আছে পঞ্চবটি ঘরে শ্রীযুক্ত রাখাল আরও দু একটি ভক্ত মনির কীর্তন গান শুনিতেছেন গান ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে এসে যায় রাখাল গান শুনিয়া ভবভীষ্ট হইয়াছেন তিয়ক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটিতে আসিয়াছেন তাহার সঙ্গে বাবুরাম হরিশ ক্রমে রাখাল ও মণি রাখাল ইনি আজ বেশ কীর্তন করে আনন্দ দিয়েছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাববিষ্ট হইয়া গান গাইতেছেন বাজলাম সখী শুনিকৃষ্ণ নাম ভালো কথার মন্দও ভালো এইসব গান গাইবে সব সখী মিলি বৈঠল এই তো রায় ভালো ছিল বুঝি হাট ভাঙল আবার বলিতেছেন এই আর কি ভক্তিভক্ত নিয়ে থাকা ভক্তিভক্ত নিয়ে ভগবানের সাথে আনন্দ করা এটি জীবনের উদ্দেশ্য ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिडं तं रामकृष्णं शिरसानमामः